वेलकम बैक टू आवर चैनल ए डे विद आश। आशा करी तुम्हें सबाई खूब भलो आछो, आमरा खूब भलो आछि। आमादेर नतून एक ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत जानाई। आज के आमादेर सारा दिन धरे अनेक प्लान आछे आर बिकेले जाब एकटु शपिंगे, सब किछु तुम्हारे साथ शेयर करब। ताई आज के ब्लगटा शुरू कर लाम, तुम्हारा देखते थको ब्लगटा। आशा करी तुम्हारे खूब भलो लागबे आर देखले आमादेर खूब भलो लागबे। तो देखते थको। एरपर आमी एखन छादे आछि, जाब नीचे, नीचे गिये ब्रेकफास्ट करब। ब्रेकफास्ट करे स्नान टान करे খাওয়া দাওয়া করে বেরোবো। এই দেখো ব্রেকফাস্টে আছে আমাদের আজ কচুরি আর ঘুগনি, আর তার সাথে আছে চা। তো আমরা এখন ব্রেকফাস্টটা করব, তারপর স্নান করব, স্নান টান করে লাঞ্চ করে বিকেলে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। হয়ে গেছি, এখন আমরা যাব বাজারে। আর টিনা বাইরে ফোন করছে, ওর বাড়ি থেকে ফোন এসেছে, কথা বলছে। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা এসে পৌঁছে গেছি বিশাল মেগা মার্টে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা যাক কি ভালো পাই, কি কি কেনা যায়। আর তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম কালেকশান আছে, কি কি আছে কিনা। এখানে ওর বাড়িতে একটা পুচকি আছে, সেই পুচকিটার জন্য কিছু ড্রেস দেখছে, দেখা যাক ওর পছন্দ হয় কিনা। পছন্দ হলে নিয়ে নেব। এখানে প্রাইসও খুব রিজনেবল আর কাপড় কোয়ালিটি মেটেরিয়াল সবই খুব ভালো। ও টিনা এখানে দেখতে থাকুক, চলো আমি তোমাদের ওই পাশটা একটু ঘুরে দেখাই। এখানে বাচ্চাদের ড্রেস আর কালেকশানগুলো খুবই ভালো আর প্রাইসও খুব রিজনেবল, তোমরা দেখতেই পাচ্ছ। এইদিকে সব বাচ্চাদের টপস, জিন্স, এদিকে জিন্সগুলো আছে। তারও তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে এই ফ্রকটা দেখো, এটা উইন্টার কালেকশান, শীতের জন্য খুবই ভালো, খুব সুন্দর দেখতে। এটা বাই ওয়ান গেট ওয়ান আছে 299-এ। আর এই দিকটা দেখো, এই দিকে এই ফ্রকটা আমার এত ভালো লেগেছে যে কী বলবো। দিদিকে বললাম যে ওর মেয়ের জন্য নেবো কি না পুচকিটার জন্য, দিদি বলছে নিতে হবে না। চলো বাকিটা ঘুরে দেখি, এই দিকটায় দেখি এবার কী আছে। ওয়াও, এই ফ্রকটাও খুবই সুন্দর, তো এটাও ভালো লাগছে দেখো, এটা দেখতে খুবই সুন্দর। এটা পরলেও খুব ভালো লাগবে বাচ্চাদেরকে, খুব সুন্দর লাগবে। বউটা মাঝের বিশেষ করে বেশি ভালো লাগছে আর ওইটার জন্যই অ্যাট্রাকটিভ লাগছে। দেখি এদিকটা আর কি আছে। ও এখানে উইন্টার কালেকশন মোটামুটি বের করে দিয়েছে, এটা একটু বড়দের জন্য, 10-15 বছরের যারা তাদের হয়ে যাবে। আর এদিকে সব টি শার্ট, জ্যাকেটস এগুলো আছে। চলো এবার চট করে এই দিকটা একটু দেখে নি। এই হোয়াইট ফ্রকটা দেখো কি সুন্দর দেখতে, কি কিউট না। এই জামাগুলো দেখলে না মনে হয় আবার ছোটোবেলায় ফিরে যাই, তো সেটা তো আর সম্ভব না। চলো উপরটা একটু দেখে আসি, এবার নিচে অনেকক্ষণ ছিলাম, দেখো এসে গেছি ওপরে। আর কোথায় এসেছি দেখো, মানে সফট টয়েস লাভারদের জন্য এটা একটা স্বর্গ। এটা দেখো কি সুন্দর দেখতে, কি কিউট, সুন্দর না দেখতে। আমি যদিও সফটওয়্যার অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না খুব একটা, কিন্তু কিছু কিছু জিনিস আমার ভালো লাগে। যেমন ওই পিঙ্ক কালারেরটা খুব ভালো লেগেছিলো, এটাও খুব কিউট দেখতে, এটা মিনি টেডি একটা। আর এখানে আছে নানান সব খেলনা। ও এখানে অনেকটা লেট হয়ে গেলো বুঝলে, 8:30 মতো বাজে, এবার যেতে হবে স্মার্ট বাজারে, তাড়াতাড়ি নিচে যাই, বিল করায় ওখানে যেতে হবে। আমরা চলে এসেছি স্মার্ট বাজারে, স্মার্ট বাজার থেকে কিছু খাবার দাবার জিনিস নেব। বাহ কি শান্তিতে ঘুমিয়ে আছে দেখো, কি শান্তির ঘুম। সামনে দিওয়ালি, তো তাই দিওয়ালির অনেক কিছু কালেকশন এসে গেছে হোম ডেকোরেশনের জন্য। আমরা তো নেব খাবার, এই দিকটা দেখি দাঁড়াও, এই দিক থেকে কি নেওয়া যায়। এই লটি চকো পাইটা একটা, আরে নিয়ে না, ওটা নেবো, রাখিস না, এটা একটা নেব। আর কি নেওয়া যায় দেখি, ভাবছিলাম যে ওরিও বিস্কুটের একটা প্যাকেট নেব, অনেক দিন খাওয়া হয়নি, এটা প্রায় আমি 3-4 মাস আগে খেয়েছি, এটা একটা নিয়ে নিই। আর কি নেওয়া যায় দেখি, হ্যাঁ সেলিব্রেশনটা একটা নিয়ে নিই। সামনে ভাইফোঁটা আসছে তো কালী পুজোর পরই, আর আমি তো কালকে বাড়িও যাব, ভাইকে এইটাই দিয়ে দেবো ভাইফোঁটাতে, ভাবছি সস্তায় বেশ পুষ্টিকর হবে।
আর এদিক থেকে দেখি কি নেওয়া যায়। হ্যাঁ, এই বিস্কুটটা আমি অনেকবার খেয়েছি, এটা খুব ভালো লাগে খেতে, এইটা নেবো। তোমরা যারা খাওনি তোমরা একবার ট্রাই করে দেখবে। আর এই কাজু বাটারস্কচ মিল্কশেকটা একটা নিয়ে নিচ্ছি, এটাও ভালো খেতে, এটাও আমি আগে খেয়েছি। এইবার চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গায়, মানে আমি চকলেট বলতে পাগল। এই চকলেটটা নিয়ে নিচ্ছি, এটা আমি সেকেন্ড টাইম খাবো। এটা খেতে খুব ভালো লাগে আমার, তোমাদের জানি না কেমন লাগে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর ডেয়ারি মিল্ক সিল্ক ফিল এগুলো আমার কাছে পুরনো হয়ে গেছে, অনেক খেয়েছি। নতুন নতুন আইটেম ট্রাই করতে আমার ভালো লাগে, এইটা একটু নতুন নতুন লাগছে, মানে আমি কখনো আগে খাইনি, এটা একটু ট্রাই করে দেখবো। আর এই চকলেটের প্যাকেটটা নেব। আর এইটা কি সুন্দর দেখতে, দেখো চকলেটটা দেখো কি সুন্দর, প্যাকেটটা খুবই সুন্দর। প্রাইসটা একটু দেখে নি, দাঁড়াও, ও প্রাইসটাও খুবই সুন্দর প্যাকেটটার মতোই। প্রাইসটা দেখে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেল, চকলেট আমি কি খাবো, চলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই। চলো চটপট ওই দিকটা একটু দেখে নি, এখানে অফারে 99-এ এইসব বাসনপত্রগুলো দিচ্ছে। ও বাবা, 10টা প্রায় বাজতে চললো, তো এবার আমাদের বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। আর বিলের ওখানে অনেক ভিড়, তো চলো বিলটা করে বেরিয়ে পড়ি বাইরে। আর এখন আমরা খাবো আইসক্রিম। টিনা নিয়েছি কর্নেটোটা, আর আমি নিয়েছি এইটা, এইটার নাম স্মাইলি লঞ্চ, এটা আমি প্রথমবার খাবো। তাড়াতাড়ি খেয়ে নি, নাহলে গলে যাবে। আর এই দিকটা দেখো, মানে জাস্ট অসাধারণ। আমার না রাত্রেবেলা বেরোতে এই জন্যই খুব ভালো লাগে, এই স্ট্রিট লাইট লাইটিং মানে অসাধারণ। রাতের কলকাতা সত্যিই খুব সুন্দর, বাড়ি থেকে এত দূরে যে থাকি, মন খারাপের সময় মন ঠিক করার জন্য এই রাতের কলকাতাই যথেষ্ট। আজকে না অনেকটা লেট হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো, ফিরে আর আমাদের এন্ড করার মতো শক্তি থাকবে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক হ্যাপি থেকো।